প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। না, আমরা প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে পরিমিতি এক্সারসাইজ 16.1 এর যে অঙ্কগুলো বাকি ছিল এই অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তা আজকে আমরা যে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব, এই প্রবলেমগুলো একটি পোস্টারে লিখে নিয়ে আসছি। দেখো, আমার এই পোস্টারটিতে দেখা যাচ্ছে দুটি প্রবলেম এখানে লিখে নিয়ে আসছি, এই প্রবলেমগুলো সম্পর্কে আলোচনা করব। তবে তার আগে একটু বলে রাখি, এখানে এই প্রবলেমগুলো রিলেটেড, এই প্রবলেমগুলো আলোচনা করতে গেলে আমাদের যে সূত্রটি লাগবে এই সূত্রটি এখানে লিখে নিয়ে আসছি। তাছাড়া আমি এর আগে পরিমিতির যখন মৌলিক বিষয় বা সূত্রগুলো নিয়ে আমি আলোচনা করেছি, আমার প্রিভিয়াস ভিডিওতে আছে, তোমরা দেখতে পারবে, পরিমিতির সূত্রাবলী একটি ভিডিও আছে, সেই ভিডিওটি একটু দরকার হয় দেখে নেবে। এখানে দেখো, সূত্রটি হচ্ছে কোনো ত্রিভুজের দুটি বাহু এ ও বি এবং এদের অন্তর্ভুক্ত কোণ থিটা হলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা। দুটি বাহু আমরা ধরে নিলাম, একটি ত্রিভুজের নর্মালি তিনটি বাহু থাকে। এখন যদি প্রশ্নে ধরো একটি ত্রিভুজ এবিসি, এই এবিসি ত্রিভুজের তিনটি বাহু আছে এ বি বি সি সি এ। এখানে দেখো, যদি দুটি বাহু দেওয়া থাকে, প্রশ্ন হচ্ছে যদি দুটি বাহু সাপোজ এ বি এবং এই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ থিটা, দেখো যদি দুটি বাহু দেওয়া থাকে এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, সেক্ষেত্রে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা। এই সূত্রটি আমি এখানে লিখে নিয়ে আসছি, ক্ষেত্রফল হাফ এ বি সাইন থিটা। তবে শর্ত হচ্ছে যদি ত্রিভুজের দুটি বাহু এবং একটি কোণ দেওয়া থাকে, এই দুটি বাহুর অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া থাকে, সেক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা। আশা করি এই সূত্রটি তোমরা জানো। তাছাড়া আমি আজকে লিখে নিয়ে আসছি এবং আমার প্রিভিয়াস ভিডিওতেও এটি আছে যেখানে পরিমিতির সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে আমরা এবার এই প্রশ্নটি সমস্যাটাতে যাই। সমস্যা নাম্বার ওয়ান হচ্ছে, দেখো কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার, দুটি বাহু আছে। সাপোজ একটি ত্রিভুজ এবিসি, একটি ত্রিভুজ, এই ত্রিভুজের দুটি বাহু, একটি বাহু ধরে নিলাম 9 সেন্টিমিটার আর একটি 10 সেন্টিমিটার, তারা কোয়েশ্চেনে দিয়ে দিছে, এবং এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 60 ডিগ্রি, অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 60 ডিগ্রি, সেক্ষেত্রে ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা। এই সূত্রে মানগুলো বসিয়ে তারপরে ক্যালকুলেশন করে নিলে আনসার বের হয়ে যাবে। তাহলে চলো আমরা সমস্যাটি সমাধান করি। দেখো, মনে করি একটি ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে এ ইকুয়ালস 9 সেন্টিমিটার এবং বি ইকুয়ালস 10 সেন্টিমিটার। তাহলে দেখো, মনে করি সমাধান, 1 নং কোয়েশ্চেনের সমাধান, মনে করি একটি ত্রিভুজের একটি বাহু আমরা ধরে নিলাম এ, একটি বাহু এ ইকুয়ালস 9 সেন্টিমিটার, প্রথম যে 9 সেন্টিমিটার দেওয়া আছে এটা ধরে নিলাম এ, এবং দেখো একটি বাহু ধরে নিলাম এ, দুটি বাহু দেওয়া আছে, একটি হচ্ছে 9 সেন্টিমিটার, একটি 10 সেন্টিমিটার। তাহলে একটি বাহু ধরে নিলাম এ ইকুয়ালস 9 সেন্টিমিটার এবং অপর বাহু বি ইকুয়ালস 10 সেন্টিমিটার। তাহলে এ 9 সেন্টিমিটার, বি 10 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ, সাধারণত আমরা কোণটাকে এটা জানো যে থিটা দ্বারা প্রকাশ করি, আর সূত্রেও এখানে আছে হাফ এ বি সাইন থিটা, এজন্য এক্ষেত্রে আমরা কোণটিকে থিটা দ্বারা প্রকাশ করব। তাহলে লিখব এবং এদের অন্তর্ভুক্ত কোণ, এদের অন্তর্ভুক্ত কোণ থিটা ইকুয়ালস 60 ডিগ্রি, কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। পরীক্ষায় এই প্রশ্নটি যদি সৃজনশীল কোয়েশ্চনে আসে সেক্ষেত্রে 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি যে কোনো একটি মান দেওয়া থাকতে পারে।
তাছাড়া এই যে যে দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, এটি 9 সেন্টিমিটার 10 সেন্টিমিটার পরিবর্তে অন্য কোনো মানও দেওয়া থাকতে পারে। তাহলে তোমরা একটু কোয়েশ্চনটি ভালো করে দেখে নেবে, তারপরে সমাধান করতে যাবে। তাহলে একটি বাহু আমরা ধরে নিলাম এ ইকুয়াল টু 9 সেন্টিমিটার, আর অপর বাহু বি ইকুয়াল 10 সেন্টিমিটার, এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল দেখো, ত্রিভুজটির ক্ষেত্রফল হবে, সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা, হাফ এ বি সাইন থিটা। এখানে দেখো আমরা যদি মানগুলো বসাই তাহলে হবে হাফ, এ হচ্ছে 9 সেন্টিমিটার, এখানে আমরা দেখো লিখে রাখছি এ 9 সেন্টিমিটার, বি 10 সেন্টিমিটার। তাহলে লিখলাম 10 সেন্টিমিটার ইন্টু সাইন থিটা। তাহলে দেখো ইকুয়ালস 9 ইন্টু 10, দ্যাট মিন্স 90, 9 ইন্টু 10 90 ডিভাইডেড 2, দ্যাট মিন্স হবে 45। তাহলে 45 সাইন থিটা, থিটার জায়গায় আমরা মান বসাতে পারি 60 ডিগ্রি, 60 ডিগ্রি। দেখো হাফ এ বি সাইন থিটা, থিটা ইকুয়াল 60 ডিগ্রি এই কোয়েশ্চনে দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি 45 সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি একটু আমরা মানগুলো এর আগে ত্রিকোণমিতিতে আলোচনা করেছি, তোমাদের বইও আছে। সাইন 60 ডিগ্রি ইকুয়ালস রুট 3/2। এবার দেখো 45 ইন্টু রুট 3/2, তাহলে 45 ইন্টু রুট 3 ডিভাইডেড 2, সরাসরি তোমরা ক্যালকুলেশন করে মান বের করে নেবে, ইকুয়ালস হচ্ছে 38.97, 38.97 এত বর্গ সেন্টিমিটার, যেহেতু এককটা দেওয়া আছে সেন্টিমিটারে, এ হচ্ছে অ্যান্সার। দেখো একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার, এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। পরীক্ষার সময় এই মানটা 30 ডিগ্রি 45 ডিগ্রি থাকতে পারে, অন্য কোনো মানও থাকতে পারে, এবং বলছে যে ক্ষেত্রফল বের করো। কোয়েশ্চনটি হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে আমরা সূত্র লিখব, যদি বাহুর মান এবং কোণ দেওয়া থাকে তাহলে এই ক্ষেত্রফল বের করার সূত্র নিশ্চয়ই তোমাদের জানা আছে, হাফ এ বি সাইন থিটা। তাহলে এই সূত্রে এ ইকুয়াল 9, বি ইকুয়ালস 10 মান বসালাম, তারপরে 9 ইন্টু 10 দ্যাট মিন্স 90 ডিভাইডেড 2 45 সাইন 60 ডিগ্রি, থিটা ইকুয়াল 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান জানা আছে রুট 3/2। তাহলে 45 ইন্টু রুট 3 ডিভাইডেড 2 ইকুয়ালস 38.97 বর্গ সেন্টিমিটার। তা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। এবার দেখো আমরা একই সাথে পরের কোয়েশ্চনে যাই। পরের কোয়েশ্চনটি হচ্ছে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার এবং 28 মিটার। কোয়েশ্চনটি দেখো 2 নং সমস্যাতে দেওয়া আছে দুটি বাহুর দৈর্ঘ্য, একটি হচ্ছে 26, এটি হচ্ছে 26। তাহলে দুটি বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম দেওয়া আছে, একটি হচ্ছে 26 আরেকটি হচ্ছে 28, এবং এখানে বলছে যে এই এদের ক্ষেত্রফল, এই ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে 182 বর্গ মিটার। একটি হচ্ছে 26 মিটার, একটি হচ্ছে 28 মিটার, এবং ক্ষেত্রফল 182 বর্গ মিটার, 182 বর্গ মিটার। তাহলে এদের অন্তর্ভুক্ত কোণ কত? আগের প্রশ্নটি দেখো ছিল একটি ত্রিভুজের দুটি বাহু 9 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, এবং এদের অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ ছিল 60 ডিগ্রি। তাহলে প্রশ্ন ছিল যে ক্ষেত্রফল কত, এই হচ্ছে প্রশ্ন। এবার প্রশ্ন বলছে যে দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল হচ্ছে 182 ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এই কোণটিটা কত, এই কোণটি বের করতে হবে। তাহলে আমরা সূত্র হাফ এ বি সাইন থিটা, এখানে এ বির মান বসিয়ে ইকুয়ালস 182 লিখে তারপরে ক্যালকুলেশন করে থিটার মান বের করতে পারবো। তাহলে দেখো প্রশ্ন, আগের প্রশ্নটিতে বাহুর দৈর্ঘ্য এবং কোণ দেওয়া ছিল, বলছে ক্ষেত্রফল কত, এবার বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল দেওয়া আছে, বলছে কোণ বের করো। তাহলে বাহুর দৈর্ঘ্য
क्षेत्रफल देवा आछे कोण बेर करते हबे। आशा करी आमार प्रश्नटी भालो करे बुझते पेरेछो। ताहले चलो आमरा एबार आलोचनाय जाई, समाधान करते शुरू करी। प्रश्नटीते देवा आछे दुटी बाहुर दैर्घ्य। ताहले मने करी एकटी त्रिभुजेर एकटी बाहुर दैर्घ्य a इक्वालस 26 एबं b इक्वालस 28। ताहले लेखो मने करी একটি ত্রিভুজের একটি বাহু a ইকুয়ালস 26 মিটার এবং অপর বাহু b ইকুয়ালস 28 মিটার। একটি 26 আর আরেকটি হচ্ছে 28 এবং ক্ষেত্রফল দেওয়া আছে 182। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা। তাহলে যদি আমরা লিখি অথবা ত্রিভুজটির ক্ষেত্রফল হবে হাফ এ বি সাইন থিটা। তাহলে প্রশ্ন মতে ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে এখানে আমরা ক্ষেত্রফলটা লিখে নেই, ত্রিভুজটির ক্ষেত্রফল দেখো হাফ এ বি সাইন থিটা। দেখো এবার আমরা প্রশ্ন মধ্যে লিখতে পারি হাফ এ বি সাইন থিটা ইকুয়ালস 182। একটু ভালো করে দেখো, একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং অপর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে। যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে 182, তাহলে দুটি বাহুর দৈর্ঘ্য এবং এদের অন্তর্ভুক্ত কোণ থাকলে আমরা জানি ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা। তাহলে আমরা প্রশ্ন মধ্যে লিখতে পারি হাফ এ বি সাইন থিটা ইকুয়ালস 182 বা হাফ এ ইকুয়ালস কত 26। দেখো এর ভ্যালু দেওয়া আছে 26, বি হচ্ছে 28 ইন্টু সাইন থিটা ইকুয়ালস 182 বা এই 2 দ্বারা 26কে যদি ভাগ করি তাহলে হবে 13 ইন্টু 28। তাহলে দেখো 13 ইন্টু 28 হবে 364। 13 ইন্টু 28 364 সাইন থিটা ইকুয়ালস 182 বা আমাদের উদ্দেশ্য হচ্ছে থিটার মান বের করা। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস 182 ডিভাইডেড 364। তাহলে তখন আমরা লিখতে পারি বা সাইন থিটা ইকুয়ালস 1/2। 182 দ্বারা 164কে ভাগ করলে হবে 1/2। এবার দেখো হাফ ইকুয়ালস আমরা জানি বা সাইন 30 ডিগ্রি ইকুয়ালস হাফ। সাইনের ভ্যালুগুলো যাদের জানা আছে আমরা ত্রিকোণমিতিতে আলোচনা করেছি, সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0, সাইন 30 ডিগ্রি ইকুয়ালস হাফ। তাহলে হাফের জায়গায় আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল সাইন 30 ডিগ্রি। সাইন থিটা ইকুয়াল সাইন 30 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়ালস 30 ডিগ্রি। অতএব থিটা ইকুয়ালস 30 ডিগ্রি। তাহলে নির্ণয় প্রশ্ন হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। তাহলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বা নির্ণয় কোণ থিটা ইকুয়ালস 30 ডিগ্রি আনসার। দেখো প্রশ্নটি বোর্ডে আছে, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার এবং 28 মিটার এবং এদের ক্ষেত্রফল 182 বর্গ মিটার, তাহলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাহলে আমরা কোণটা বের করলাম, কোণ হচ্ছে 30 ডিগ্রি। দুটি বাহুর দৈর্ঘ্য এ 26, বি 28, তাহলে ক্ষেত্রফল হবে হাফ এ বি সাইন থিটা। তারপরে হাফ এ বি সাইন, যেহেতু ক্ষেত্রফল 182 দেওয়া আছে কোয়েশনে, তাহলে আমরা হাফ এ বি সাইন থিটা ইকুয়ালস লিখতে পারি 182। তারপরে মান বসালাম হাফ এর জায়গায় 26, বি জায়গায় 28। তারপরে একটু ক্যালকুলেশন করে নিলাম, থিটার মান বের করে নিলাম, থিটা ইকুয়ালস 30 ডিগ্রি। আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছ। আমাদের একটু
অনেক অঙ্ক বাকি আছে, এই বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থীদের। আমি আমার স্কুলের কথা বলি এবং আমি মনে করি সারা দেশের শিক্ষার্থীদের, নট অনলি আওয়ার স্কুল, গোটা দেশের শিক্ষার্থীদের সেম সিচুয়েশন। এই পরিস্থিতিতে যেহেতু মার্চ মাসের 17 তারিখে স্কুল বন্ধ হয়ে যায়, সুতরাং এর আগে খুব বেশি একটি এই দুই এক মাসে দুই মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের কিছুদিন যতটুকু লেখাপড়া হয়েছে খুব একটা সিলেবাস শেষ করতে পারেনি, সেজন্য অনেক স্টুডেন্টের অনেক অঙ্ক বাকি রয়ে গেছে। আমরা চেষ্টা করব, সর্বাত্মক চেষ্টা করব তোমাদেরকে কিছু ক্লাস নিয়ে ইউটিউবে আপলোড করে আমার চ্যানেলে, তাছাড়া আরও অন্য অন্য অনলাইন স্কুল আছে তোমরা ক্লাস দেখতে পারো, তারপরে বাংলাদেশ সংসদ টেলিভিশনে যে সরকারিভাবে যে ক্লাস নেওয়া হচ্ছে সেই ক্লাসগুলো দেখতে পারো। তোমরা সর্বাত্মক চেষ্টা করো যে বিভিন্ন অনলাইন স্কুলের ক্লাসগুলো দেখে নিজেকে একটু রিচ করে নেওয়ার। এই পরিস্থিতিতে সবাই বাসায় আসো, বাসাতে থাকবে, সুস্থ থাকার চেষ্টা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং স্টাডিটা তোমরা যারা স্টুডেন্ট রয়েছ স্টাডিটা কন্টিনিউ করার চেষ্টা করবে, কারণ তোমাদের মূল কাজ হচ্ছে স্টাডি করা। এখন যে সময় পেয়েছ এই সময়টা তোমাদের কাজে লাগাতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং সিরিয়াসলি স্টাডি করতে হবে। তোমাদেরকে যদি ভালো রেজাল্ট করতে হয়, এমন কোনো স্টুডেন্ট পৃথিবীতে নেই যে সে স্টাডি না করে ভালো রেজাল্ট করেছে, ভালো অবস্থানে গিয়েছে। আজকে বাংলাদেশে যত সকল মানুষ রয়েছে, প্রতিষ্ঠিত মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে ফার্স্ট ক্লাস অফিসার, অনেক বড় বড় অফিসাররা রয়েছে, পুলিশ অফিসার, বিভিন্ন ধরনের অফিসার, সকলেই ভালো ছাত্র ছিলেন। একটি কথা তোমরা মনে রাখবে, ভালো ছাত্র না হলে তোমাকে জীবনে লেখাপড়া করে তুমি সরকারি কোনো বড় পোস্টে যাওয়া ইম্পসিবল বাংলাদেশে, এমনকি সারা ওয়ার্ল্ডে। সুতরাং তোমাদেরকে এখন থেকে এই মেন্টালিটি নিয়ে বড় হতে হবে যে আমাকে আমার নিজের একটি অবস্থান সৃষ্টি করতে হবে, আর এই অবস্থানটি সৃষ্টি করতে হলে তোমাকে অবশ্য অবশ্যই ভালো ছাত্র হতে হবে, আর ভালো ছাত্র হতে হলে অবশ্য তোমাকে স্টাডি করতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবে সবাই, ধন্যবাদ।